নমস্কার বন্ধুরা, আজকে আমি নেলুয়ার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর নেলুয়াটা অনেক উঁচু ডালে হয়ে আছে, তার জন্য লগা বাঁধতে হবে। লগার মাথাটা আগে বেঁধে নিই। লগার মাথায় এই দেখুন একটা কঞ্চি দিয়ে, একটা কঞ্চি দিয়ে লগাটা বেঁধে নিচ্ছি। আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। বাবা, ধরিটাই যা বড়, একটু ঘোরাতে ঘোরাতে মাথা খারাপ। কত বড় বড় সাইজ, পেকে যায়নি। এটা টোপা কেটে গেছে, এই দেখুন কুল গাছের ফুল এসছে, এবার কুল ভরে যাবে। তাই দেখুন বন্ধুরা, আজকে আমি অনেকগুলো নেলুয়া পেরেছি। আর এখানে আমরা তুরুল বলে থাকি। এই দেখুন অনেকগুলো নেলুয়া পেরে নিয়েছি, এখন মাছটা কেটে নেব। এই দেখুন মাছ দিয়ে রেসিপি করবো, একদম জ্যান্ত মাছ। মাছগুলো এখন কেটে নিচ্ছি। এখন নুন হলুদটা দিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। কালো জিরে দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিচ্ছি, এখন আলুটা দিয়ে দেবো, পেঁয়াজের সাথে ভেজে নেব। পরিমাণ মতো নুনটা দিচ্ছি, এক চামচ রসুন বাটা, এক চামচ সাদা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ করে দিচ্ছি, লঙ্কাগুলো দিচ্ছি, সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখন নেলুয়া কাটাটা দিয়ে দেব, আর এই নেলুয়াটা দিয়ে জল বাড়া হয় বলে সবার শেষেই দেব। কষানো হয়ে গেছে সবজিটা, জল দেব। এবার ঢাকা দিয়ে রাখবো,
আলুটা গলে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো ভাত নিয়েছি, এবার খেয়ে দেখব কেমন করেছি। মাছের ছোটো ছোটো কাঁটা, কিন্তু খুব টেস্ট আছে, ছোটো মাছ তো খুব টেস্ট।